আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই ফেলেন না একটু ক্ষমতা আছে বলে আরেকবারের লোকের উপরে মামলা দিয়ে তারে ঘরবাড়ি ছাড়া কইলেন না মানদার হক নষ্ট করলে কিয়ামতের দিন নিজের আমল তার কাছে ট্রান্সফার হবে আপনি আমল শূন্য হয়ে জাহান্নামে যাওয়া লাগবে লম্বা হাদিস সময়ের কারণে সেদিকে যাচ্ছি না 13 নাম্বার অন্তরে কোনো হিংসা রাখবেন না হিংসা হলো এমন খারাপ এক বদআমল শুনেন শুনেন এটা আমাদের অনেকের মধ্যে আছে আমরা হিংসা করি একসাথে চলতাম হঠাৎ করে সে আমার সাথে চলে একটু ভালো জায়গায় চলে গেল এখন হিংসা নিন্দা অন্তরে লালন করি হিংসা হলো খারাপ রূপ নবীজি বলেছেন আবু দাউদ শরীফের হাদিস ইয়াকুম ওয়াল হাসান ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাম নবীজি বলেছেন হিংসা হলো এমন খারাপ রূপ এই যে আপনাদের নিচে এগুলো কি আছে খের এখানে একটু আগুন ধরায় দেই খের থাকবে না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আগুন ধরাইলে যেমন খের জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঠিক তেমনি অন্তরে হিংসা রাখলে হিংসা থাকার কারণে হিংসার এই বদআমল আপনার নামাজ রোজা হজ যাকাতের সব নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আপনাকে আমল শূন্য বানিয়ে ফেলবে এজন্য অন্তরে আমরা হিংসা লালন করব এরপরে 14 নাম্বার হচ্ছে আমরা পর্দা মেইনটেইন করব কি মেইনটেইন করব পর্দা পুরুষেরও পর্দা আছে না কুল্লুল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম চক্ষুকে হেফাজত করব আমরা 14 জন নারী ছাড়া বাদ বাকি নারীদের সাথে আমরা অপ্রয়োজনে কথা বলবো না তাদের দিকে তাকাবো না ঘরের মা বোনদেরকে পর্দায় রাখবো অবশ্য আমাদের দেশে মায়েরা বোনেরা পর্দা করা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আগে আমরা দেখতাম স্কুলে কলেজে পর্দা খুব একটা হতো না শুধু মাদ্রাসার মেয়েরা পর্দা করে করে যেত এখন যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বেপর্দা হয়ে ক্যাম্পাসে যাওয়া শুরু করেছে দেখা যাচ্ছে বখাটেদের বখাটেদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে ইফতিজিং এর শিকার হচ্ছে এজন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তারাও এখন ইসলাম চর্চা শুরু করছে যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পর্দাশীল বুরখা পরা মেয়েদের সংখ্যা বেড়ে গিয়েছে তখনই এক শ্রেণীর বখাটে লুচ্চা বদমাইশের মাথা খারাপ হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নোটিশ দিয়ে পর্দার বিরুদ্ধে তারা নোটিশ দিয়েছে ভাবা যায় এটা 91% মুসলমানের এই দেশে পর্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা যাবে না পাগলার দল দুই বছর যখন করোনায় আক্রান্ত ছিল তখন তো বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে বলতা হুক ক্লাস হুক প্রেজেন্টেশন দেখতেন না KN95 তারপরে বুরখার মতো এটা কি জানি PPE তারপরে আবার কেউ কেউ বেশি সচেতন হেলমেটের মতো কি আর একটা লাগাইতো দেখলে মনে হয়তো নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে এসেছে তখন বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে মেয়েরা এই কি বলে মাস্ক পরে আসলে বলতা না মাস্ক খুলো করোনার গজব গেছে আবার লুচ্চামি বদমাশি এইসবের খায়েশ জেগে গেছে এখন আমার বোনদেরকে বেপর্দা করতে চাও শুনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলছি যদিও চিরেই আমার বোনদেরকে হেনস্থা বন্ধ করে তাদেরকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্দা করার অধিকার দেওয়া না হয় 91% মুসলমান তাওহীদবাদী এই জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিন্সের প্যান্ট পরে টপস পরে ওই সকল মেয়েরা ক্যাম্পাসে বিচরণ করতে পারে এটা স্বাধীন দেশ এটা স্বাধীন দেশ ধর্ম চর্চা করার অধিকার সাংবিধানিক নাগরিক অধিকার আমার ওই বোনদেরও আছে সুতরাং যারা যারা শর্ট কাপড় পরে ক্যাম্পাসে বিচরণ করছে এই অধিকার যদি তাদেরকে দেওয়া হয় তাহলে এই মুসলিম 91% মুসলমানের এই দেশে আমার বোনদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে বুরখা পর্দা করার অধিকার দিতে হবে কোন প্রকার বাধা দেওয়া যাবে না নাম্বার 15 এবং সর্বশেষ হচ্ছে 14টা কি মনে রাখছেন নাকি ভুলে গেছেন 15 নাম্বার দাওয়াতি কাজে সবাই শামিল হয়ে যাও আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সাথে সবাই নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলবো দাওয়াতি কাজ করা লাগবে আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ দিবে সুতরাং আমরা সবাই দিনই দাওয়াতি কাজে নিজেদেরকে সামিল করব এই মোট কয়টা বললাম এই 15টা কমিটমেন্ট আজকে যদি আমরা নিতে পারি দেখবেন আমরা ইমানের পথে নিজেদেরকে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ 1 নাম্বার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা 2 নাম্বার আত্মসমালোচনা করা 3 নাম্বার গান বাজনা অশ্লীলতা সহ সব বেহায়াপনা থেকে নিজেকে সেফ রাখা 4 নাম্বার ইস্তেগফারের আমল করা 5 নাম্বার
পাঁচ ওয়াক্তের সালাত সময়মতো আদায় করা ছয় নাম্বার নিজের ভিতরে তাকওয়া ডেভেলপ করা সাত নাম্বার আল্লাহর কিতাবে কোরআন শেখা কি ফরজ আট নাম্বার হচ্ছে হাদিস অধ্যয়ন নয় নাম্বার নবীজির সিরাত অধ্যয়ন দশ নাম্বার মা বাবা এবং আত্মীয়-স্বজনের হক আদায় করব এগারো নাম্বার আল্লাহর হকে আল্লাহর হক আমরা আদায় করব আল্লাহর বিধান অমান্য করব না বারো নাম্বার বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন হব এরপরে তেরো নাম্বারে কি বলেছি হিংসা রাখবো না চোদ্দ নম্বরে কি বলেছি পর্দার বিধান মেনে চলবো পনেরো নম্বর দিনী দাওয়াতি কাজে সামিল হয়ে যাবো ইনশাআল্লাহ যে পনেরোটা কমিটমেন্টের কথা বললাম এই কমিটমেন্ট নিয়ে আমরা জীবন পরিচালনা করলে সফলতার পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা